14 থেকে 15 দিনের জন্য ওমরায় গেলে কসর নামাজ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আপনি 14 থেকে 15 দিনের জন্য ওমরায় যাচ্ছেন, আপনি কেন কসর করতে পারবেন না? আপনি তো মুসাফির। তবে জামাতে যে অর্থ পড়বেন সে অর্থ তো অবশ্যই আপনাকে জামাতে মুকিম ইমামের সঙ্গে পুরোটাই পড়তে হবে। এছাড়া আপনি যদি একাকী কোনো চার রাকাত বিশিষ্ট নামাজ পড়েন, জোহর আসর কিংবা ইশা, আপনি অবশ্যই কসর করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, শুধু ওমরা নয়, আপনি হজেও এই সুযোগটা পেয়ে যেতে পারেন যদি আপনি শর্ট টাইমের হজ করেন। যদি এমনটি হয় যে আপনি মক্কায় 15 দিনের কম অবস্থান করছেন, আবার মদিনায় 15 দিনের কম অবস্থান করছেন, তাহলে আপনি হজের সময়েও এই সুবিধাটা পেয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোফাইল পিকচারে কোনো প্রাণীর ছবি দেয়া যাবে কি না? প্রোফাইল পিকচারে প্রাণীর ছবি দিতে পারেন, সমস্যা নেই, কেননা এটা তো আপনার প্রিন্টেড পিকচার নয়, এটা তো আপনার ভার্চুয়াল পিকচার, কোনো সমস্যা নেই, এটা আপনি ব্যবহার করতে পারেন। বরং মহিলাদের জন্য এ ধরনের প্রাণীর ছবি, ফুলের ছবি, এগুলি ব্যবহার করাটাই উত্তম, তাতে ফেতনার আশঙ্কা কম হবে।